আদার পলিস্টারের ভিতরে আমি এখানেও দেখো পলি ট্রাইমিথেলিন পলি পলিবিউটাইলিন টেরোয়েথালেট পলিসাইক্লোহ্যাকসাইলিন ডাইমিথালিন ট্রোয়েথালেট পলি ইথিলিন ন্যাপথালেট এগুলো হলো আদার পলিস্টারের এক্সাম্পল অবশ্য লাস্টে যেটা দিয়েছি এটা কিন্তু আইএসও স্বীকৃতি পায় না হ্যাঁ আইএসও কিন্তু এটাকে পলিস্টার হিসাবে স্বীকৃতি দেয় না আমেরিকাতে এটা স্বীকৃতি প্রাপ্ত কিন্তু আয়স হতে না তাহলে আমি এর ভিতর থেকে দু একটা আমি সম্পর্কিত কথা বলছি তার মধ্যে বিশেষ করে ইউরোপে বেশ জনপ্রিয় পলিস্টার আমেরিকাতেও বলছি বিশেষ করে ইউরোপে জনপ্রিয় পলিস্টার হলো পিবিটি পলিওস্টার পিবিটি পলিস্টার পুরো নাম হল পলিবিউটাইলিনের পলিওস্টার মানে পলিমারের নাম কিন্তু পিটি না পলিমারের নাম হলো পিবিটি এখানে এসিড হিসাবে যেটা ব্যবহার করা হয় সেটা হলো টেরেথালিক অ্যাসিড কিন্তু অ্যালকোহল হিসাবে ব্যবহার করা হয় বিউটেন ডায়ল বিউটেন ডায়ল বিউটেন ডায়লটা কেমন ওয়েচ সিএস টু সেজ টু সিএস টু সিএস টু মানে আগে সেজটা ছিল দুইটা এখন সেজটা হল চারটা এই পার্থক্য এটা কিন্তু অনেকটা মিলে যাচ্ছে কার সাথে বলো ওই যে বল ফ্রি ডাইবল তাহলে ভিতরে আমরা কিন্তু যে যে বলেছিলাম না এলিফেটিকটা বেশি ব্যবহার করব আর এখানে আরো বেশি ব্যবহার করা এখানে কিন্তু রেশিওর ব্যাপার আছে আমি হয়তো এত ডিটেলস বলছি রেশিওর ব্যাপার আছে মানে মনোমরের মধ্যে তুমি কতটুক রেশিও হ্যাঁ ওইটা তো ছিল পিটি পিটি মানে কি আমার মনোমার ছিল কি দুইটা তাই না দুইটা মনোমার ছিল না একটা মনোমার ছিল হলো টেরেতালিক এসিড আর একটা মনোমার ছিল ইথিলিন গ্লাইকল এখন ইথিলিন গ্লাইকল ধরো আমি নিব দশ মোল তাহলে টেরেতালিক এসিড নিতে হবে কত দশ মোল দশ মোল টেরেতালিক এসিড দশ মোল ইথিলিন গ্লাইকল তাই না কিন্তু অ্যালকোহল আমি ভাগ করে নিলাম পাঁচ মোল নিব ইথিলিন গ্লাইকল আর পাঁচ মোল নিব হলো আমি এই বিউটেন ডায় তাহলে যে পলিমারটা তৈরি হলো সেই পলিমার হলো মডিফাইড পলিস্টার ওই যে মডিফাইড পলিস্টারের কথা বললাম কেরিয়ার ফ্রি ডায়বল পলিস্টার আর এইখানে ইথিলিন গ্লাইকোল মনোমার থাকবেই না পুরো মনোমারটাই হবে দুইটা একটা হলো অ্যাসিড টেরেথালিক অ্যাসিড আরেকটা হলো ইথিলিন গ্লাইকোলের পরিবর্তে বিউটেন ডায়ল আর আগেরটা কিন্তু মডিফাইড ছিল তার মানে ওখানে দুইটা তিনটা ছিল আর টোটাল আমার মনোমার ছিল তিনটা এখানে মনোমার আবার প্রশ্ন করবো আমি চেষ্টা করব তাহলে পলিমারের নাম কি হয়ে গেল আমাদের নর্মাল পলিমারের মেল্টিং টেম্পারেচার কত তোমাদের মনে আছে দুইশো আহ পঞ্চান্ন ষাট হ্যাঁ এরকম আর কি আর এটা হলো দুইশো পঁচিশ এবং এই ধরনের ফাইবারকে আমরা ডাইং করতে পারি নরমাল টেম্পারেচার টেম্পারেচারে এটি হাই প্রেসারে অর্থাৎ কটন ফাইবারকে যে ডাইং মেশিন ডাইং করো সেখানে আমরা করতে পারব প্রেসার কুকার লাগবে না নরমাল দেখছতেই হবে তাহলে এটা একটা প্লাস পয়েন্ট কারণ ওই হাই টেম্পারেচার হাই প্রেসার মেশিন দাম বেশি সব জায়গায় থাকবে না তাহলে পিভিটি হলে আমরা এইটা দিয়ে করতে পারবো ডাইং করতে পারবো আর একেবারে লাস্ট আমি চাচ্ছিলাম শেষ করার জন্য আচ্ছা আদা পিভিটি পলিস্টারে আমার মনে হয় কি ওটাও কি অনলাইন ক্লাস নাকি ফিজিক্যাল স্যার স্যার একটু একটু স্যারকে বলে বা ম্যাডামকে বলে দুই তিন মিনিট সময় নাও আমি আর একটা স্লাইড আছে এর পরে শেষ করে দিই আমি হ্যাঁ ঠিক আছে স্যার এটা তো আরেকটা সুবিধা কি এটা সূর্যের আলো প্রতিরোধ ক্ষমতা ভালো তার মানে এই পলিশটা সাদা থাকে তাহলে আমার পিটি কি থাকে না না পিটি থাকে না পিটি সাদাটা তুমি যদি সূর্যের আলো হতে পরে আস্তে 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 হলদে হয়ে যায় তাহলে আমার এটা একটা চমৎকার গুণাগুণ আছে কার্পেটের জন্য অনেক ভালো হ্যাঁ কার্টাইনের জন্য ভালো বা ওই যে আউটার ওয়ে জন্য ভালো যে সমস্ত কাপড়ের মধ্যে সূর্যের আলো লাগবে আর কি সেগুলোর জন্য ভালো ইয়েলো হয়ে যাবে না কিন্তু ওটার দাম বেশি এবং তোমাদের শুনলে অবাক লাগবে নাইলনের চেয়ে ওটার দাম বেশি নাইলনের চেয়ে দাম বেশি নাইলনের চেয়ে বেশি সুতরাং ব্যবহার মানে কি বলবো আরো বাড়তো যদি কোনো না কোনো ভাবে বিউটেন ডায়ল অ্যালকোহলটার দাম কমানো যেত আরেকটু ডিসঅ্যাডভান্টেজ আছে সেই ডিসঅ্যাডভান্টেজটা বলি সেটা হলো যে ভাস থাকে না আর কি হ্যাঁ এইটা হলো ইউরোপের কথা বললাম বেশি ব্যবহার করা হয় কার্পেট তৈরি হাঁটো হয়ে যায় না এটা আর রেজিস্টেন্স টু স্টেইনি মানে ময়লা বিভিন্ন জিনিস পরে যায় রং পরে যেতে পারে তরকারি পরে যেতে পারে হ্যাঁ বিভিন্ন কোপ পড়ে যেতে পারে কার্পেটের উপর দাগ পরে যায় না এটাতে সহজে দাগ পরে না সেই জন্য ইউরোপে খুব ব্যবহার করা বেশি তো বলতে পারে আমেরিকাতে না আমেরিকাতে আরেকটা ফাইবার আছে যে পিটিটি ওইটা বেশি ব্যবহার করা হয় ওইটাকে ওরা হ্যাঁ কিন্তু ইউরোপে হলো হলোটি বেশি আরেকটা লাস্ট পিসিডিটি ফাইবার পিডিটি কথা বেশি বললাম না এটা যে কার্পেট তৈরিতে অসাধারণ তবে বর্তমানে এটাকে পলিস্টার ফাইবার নামে আখ্যায়িত করা হয় না আমেরিকা আমেরিকানটা নতুন নাম দিয়েছে ট্রাইএক্সটা ফাইবার তোমরা মনে হয় জানো আলোচনা করেছি তাহলে এইটা ট্রাইএক্সটা ফাইবার মডিফাইড আহ পলিস মানে আদার পলিস হিসেবে ট্রিট করে না আমেরিকানটা এখন আর পলিসটা না আর পিসিডিটি পলিসটা সেটা হলো কি যে আমার এসি থাকবে ঠিকই তেরতাল্লিশ এসি কিন্তু হয়ে যাবে এই এখন যে এলকোহলের স্ট্রাকচার টা দেখতে পাচ্ছো যে সিএইচ টু সিএস টুর মাঝখানে একটা সাইক্লো একশন দিয়ে দিন এটা উনিশশো আটান্ন সালে স্মেন প্রোডাক্ট কোম্পানি আমেরিকাতে আবিষ্কার করে এবং ই ফাইবারের মেল্টিং টেম্পারের আরো বেশি মানে পিটি থেকে বেশি পিটি ছিল কত পঞ্চান্ন থেকে ষাট বা পঁয়ষট্টি এটার মেল্টিং টেম্পারেচার দুইশো নব্বই থেকে দুইশো পঁচানব্বই তাহলে এই ফাইবার থেকে তৈরি করা কাপড় ইস্তিরি করার সময় তুমি চোখ বন্ধ করে ইস্তিরি করতে পারো কোনো রকমের ভয় নাই গলে যাবে না ডাক পরে যাবে না তাহলে হিট রেজিস্টেন্স ভালো তাই না মানে তাপ সহ্য করার ক্ষমতা বেশি এটারও রেজিলেন্সি প্রপার্টি ভালো ইলাস্ট্রিসিটি ভালো কটনের সাথে ব্ল্যান্ড করে ব্যবহার করা হয় বা আলাদা ভাবে কার্পেট তৈরিতে ব্যবহার করা হয় আফ হোস্টির তৈরিতে ফার্নিচারের মধ্যে যে সোফা কাবার সিট কাভার এগুলোকে ব্যবহার করা হয় কার্টেন আহ তৈরিতে ব্যবহার করা হয় পর্দা হিসাবে